সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের ইংরেজি বইয়ের ষষ্ঠ পেজের একটি টেবিল নিয়ে চলে এসেছি, যেখানে তোমাকে বিভিন্ন সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস সম্পর্কে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এর আগে একটি প্যাসেজ রয়েছে যেখানে ফারিয়া এবং রায়হান তাদের বিদ্যালয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেই আলোচনা থেকেই আমরা মূলত এই প্যাসেজটি লিখেছি এবং আমরা খুব সহজ ভাষা এবং ছোটো ছোটো সেন্টেন্স লিখে যাতে করে তোমরা ক্লাসে উপস্থাপন করতে পারো। সেন্টেন্সগুলো খুবই ছোটো ছোটো, যে তোমরা অনেক ক্ষেত্রে বইগুলো লিখতে পারো কিংবা খাতায় লিখেও ক্লাসে উপস্থাপন করতে পারো। প্রথমে আমরা লিখবো সিমিলারিটিস, অর্থাৎ এদের মধ্যে কী মিল রয়েছে, রায়হান এবং ফারিয়ার বিদ্যালয়ের মধ্যে কী কী মিল রয়েছে। প্রথমে আমরা লিখেছি, এক নম্বরে, বোথ স্কুলস হ্যাভ গার্ডেন, দুজনের বিদ্যালয়েই বাগান রয়েছে। বোথ স্কুলস হ্যাভ প্লেগ্রাউন্ড, দুজনের বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে। বোথ স্কুলস হ্যাভ লাইব্রেরি, দুজনের বিদ্যালয়েই পাঠাগার রয়েছে। বোথ স্কুলস হ্যাভ সোর্স অফ ওয়াটার, দুটি বিদ্যালয়ে পানির উৎস রয়েছে। বোথ স্কুলস হ্যাভ নিয়ার বাই ট্রিস, দুটি বিদ্যালয়েই পাশাপাশি গাছ রয়েছে। এখানে এদের বিদ্যালয়ের মধ্যে আমরা মিলগুলো লিখেছি সহজ ভাষা এবং ছোটো ছোটো সেন্টেন্সে। এরপরে এখানে বলা হয়েছে ডিসিমিলারিটিস, অর্থাৎ এদের মধ্যে কী অমিল রয়েছে বিদ্যালয়ে। আমরা প্রথমবার লিখেছি, ফারিয়া হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড, ফারিয়া রয়েছে অনেক বড় খেলার মাঠ। বাট রায়হান হ্যাজ আ স্মল ওয়ান, রায়হানের রয়েছে ছোট মাঠ। ফারিয়া হ্যাজ আ দিঘি, ফারিয়া রয়েছে দিঘি, বড় পুকুরের উৎস। বাট রায়হান হ্যাজ আ স্মল পন্ড, কিন্তু রায়হানের রয়েছে ছোট পুকুর। ফারিয়া হ্যাজ আ স্মল লাইব্রেরি, ফারিয়ার রয়েছে ছোট গ্রন্থাগার। বাট রায়হান হ্যাজ আ হিউজ লাইব্রেরি, কিন্তু রায়হানের রয়েছে বিশাল বড় লাইব্রেরি। ফারিয়া হ্যাজ মেনি ট্রিস, বাট রায়হান হ্যাজ নট মেনি ট্রিস, ফারিয়ার বিদ্যালয়ে অনেক গাছ রয়েছে কিন্তু রায়হানের বিদ্যালয়ে অতটা গাছ নেই। ফারিয়া হ্যাজ মাডি রুটস, ফারিয়ার রয়েছে কর্দমাক্ত রাস্তা। বাট রায়হান হ্যাজ রিস্কি রুটস, কিন্তু রায়হানের বিদ্যালয়টি শহরে হওয়ার কারণে তার বিদ্যালয়ে রয়েছে ঝুঁকিপূর্ণ রাস্তা। ঠিক আছে, এটা হচ্ছে এদের বিদ্যালয়ের সিমিলারিটিস, মিল এবং অমিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী সমাধানগুলো তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ধন্যবাদ সবাইকে।